নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে লিটল মোর 99 চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি বদ্রি পাখিদেরকে তুলসী পাতা দেবো, তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, অনেক সময় আমাদের পাখিদের ঠান্ডা লাগে বা পাখিরা ঝিমিয়ে বসে থাকে, তখন আমরা ভাবি যে বাবা পাখিদের কি হলো রে বাবা। তখন আমরা কি করব যে পাখিদের জ্বর হলে আমরা অনেক সময় কী ওষুধ দেবো বুঝতে পারি না। তো তুলসী পাতা একটা সবুজ জিনিস, যেমন হচ্ছে মানুষের উপকারিতায় লাগে, তেমন হচ্ছে পাখিদেরকেও দিলে পাখিদেরও উপকারিতায় লাগে। তো তাই আজকে আমি বদ্রি পাখিদেরকে তুলসী পাতা দিচ্ছি। তো প্রত্যেকটা বাটি নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা বাটির মধ্যে হালকা করে জল দিয়ে দিয়েছি আর তুলসী পাতাটা তার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পাখিগুলো স্নানও করে নিতে পারে খাওয়ার পরে। আর আমি যখন দিয়ে এরকম বাটির মধ্যে দিই তুলসী পাতাগুলো, কারণ খাঁচার নিচে নেট দিয়ে গলে গেলে ওরা ঠিকমতো খেতে পারে না, কারণ ওরা তো এদিক ওদিক নিয়ে টানাটানি করে তুলসী পাতা। তো এই যে বাটির মধ্যে দিলে অনেকটা অনেকক্ষণ থাকে তুলসী পাতাটা, নিচে দিয়ে গলে যায় না খাঁচার নিচে দিয়ে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পাখিগুলো নেমে পড়েছে আর তুলসী পাতা খাচ্ছে। তো তুলসী পাতা খেলে অনেক রকমের ব্যাকটেরিয়া জাতীয় পাখিদের রোগ হলে সেটা ঠিক হয়ে যায়। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিগুলো আমার কি সুন্দর খাচ্ছে। তো এরা সবুজ জিনিস খুব ভালোবাসে। তো তোমরা যারা বদ্রি পাখি পালন কর তারা তো অবশ্যই জানবে যে পাখিরা সবুজ জিনিস কত ভালোবাসে, শাকসবজি কত ভালোবাসে। আর আমাদের পাখিদেরকে তো মাঝে মধ্যে আমি শাকসবজি দিই, সেই ভিডিও তোমরা দেখো। আর এই যে বন্ধুরা একটা বাচ্চা নেমে পড়েছিল, তো এই যে দেখো ছোট্ট মতো কি সুন্দর। আমি হাতে নিয়ে ওকে একটু আদর করলাম, ও আমার হাতটা খাচ্ছিল, এর গায়ে এখনও পালক হয়নি। তো এটা ভাঁড় থেকে নেমে পড়েছে, আমি তাই ওকে বলছি যে তুই ভাঁড় থেকে নেমে পড়েছিস, এখনও তো তুই বড় হয়ে উঠিস নি, এখনও তো খেতেও শিখিস নি, তোর মা তো তোকে খাইয়ে দেয়। তারপর আমি একটু আদর করে দিলাম একে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমি প্লেটের মধ্যে দিয়েছি, তো প্লেটের মধ্যে যে জল দিয়েছিলাম তার মধ্যে পাখিরা আমার স্নান করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা অনেক সময় পাখিদেরকে জোর করে স্নান করাই, কিন্তু আমার পাখিদেরকে আমি কখনোই জোর করে স্নান করাই না। আমি স্নানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিটল মোর চ্যানেলে, তোমরা আগেও হয়তো দেখেছো। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হালকা করে আজকেও জল দিচ্ছি, ওদের প্রচণ্ড তো গরম তার জন্য আজকেও স্নান করিয়ে দিচ্ছি। এই যে হালকা জল দিচ্ছি, দেখো ওরা কত সুন্দর চান করছে নিজের মতো। আর যারা স্নান করে না তারা সাইডে সরে যায়, আর যারা স্নান করে তারা বাটির মধ্যে বসে থাকে বা সাইডে। আর একে দেখো কত ভিজে গেছে স্নান করে, তো আমি দেখালাম বলেও চলে গেল। আর উপরের ঘরে যে বাটিতে জল রয়েছে অনেকটা জল দিয়ে দিয়েছি, এই যে প্যান্ডেলে স্নান করা হয়ে গেছে। আর এই যে নিচে দেখো আমি এদের বাচ্চাদের ঘরে জল দিচ্ছি, আর বাচ্চাগুলো 3-4 মাস বয়স, আর এরা এত স্নান করতে ভালোবাসে, আমি যখনই জল দিই না কেন তখনই স্নান করে নেয়। এই যে দেখো কত সুন্দর স্নান করছে ওরা, তার জন্য আমি প্লেটে দিয়েছি। প্লেটে যে কোনো শাক দিয়ে তোমরা দিতে পারো, দেওয়ার পরে দেখবো ওরা ঠিক স্নান করে নেবে। আর পাখিরা যদি স্নান করে পাখিদের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকে, গা হাত পা পরিষ্কার থাকে, কারণ পাখিদের গায়ে অনেক রকমের পোকা টোকা তো হয়। তো সেই কারণের জন্য এদেরকে ধরে তো কোনো কিছু মেডিসিন দেওয়া যাবে না, তো স্নান যখন করে তখন এগুলো চলে যায়। আর এদেরকে হলুদ জলে বা নিম পাতার জল দিয়েও স্নান করানো যায়। তো আমি হলুদ বা নিম পাতার জল দিই না, আমি এমনি নর্মাল জলই দিই, তো সেই জলই ওরা স্নান করে নিচ্ছে। বন্ধুরা তোমরা চাইলে এরকমভাবে তুলসী পাতা দিয়ে বা কলমি শাক দিয়ে এরকম বাটির মধ্যে হালকা জল দিয়ে পাখিদের স্নান করাতেও পারো, আবার পাখিরা খাবেও, দুটোই উপকারিতা হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে লিটল মোর 99 চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।